নমস্কার, আমি অনুত্তমা। প্রথমে ক্রিস্টাল মাইন্ডস এবং রিমাদিকে অসংখ্য ধন্যবাদ জানাবো। ক্রিস্টাল মাইন্ডসের পেজে যে বিভিন্ন ভিডিওস আপলোড করা হয়েছে ইতিমধ্যেই মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক দিয়ে, সেটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ। এই ভিডিওটিও তারই একটি অংশ। আমরা অনেকেই বলছি পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, এই যে লকডাউন বাড়িতে রয়েছেন, নিজেদের মধ্যে সম্পর্কটা আরেকটু ভালো হোক। পরিবার বললে সাধারণত আমাদের মধ্যে যে ছবিটা উঠে আসে, দম্পতি, সন্তান, সেটাই কি একমাত্র ছবি? তার বাইরে কি আর কোনো মানুষ কোনোভাবে নেই আমাদের শহরে বা বিশ্বে? আছেন, এমন অনেক মানুষ আছেন যারা এই মুহূর্তে একদম একা। আমি একটু তাঁদের জন্যে এই ভিডিওটি আপলোড করছি। অনেক মানুষ আছেন যারা মনে করছেন যে এই মুহূর্তে আমার একা থাকার অসহায়তার দরুন এই লকডাউন পরিস্থিতিতে যদি কোনো বিপদে পড়ি কে আমার পাশে দাঁড়াবে। এর আগে অবধি হয়তো তারা বিপদে আপদে অন্য আত্মীয় বন্ধুদের পাশে পেয়েছেন, তারাও রাত বিরেতে ছুটে আসতে পেরেছে, আমরাও যেতে পেরেছি, কিন্তু এখন এখন কি হবে? এতদিন অবধি হয়তো রবীন্দ্রনাথকে ধার করে বলতে গেলে আমাদের মনে হয়েছে আমার ভাণ্ডার আছে ভরে, তোমার সবাকার ঘরে ঘরে, কিন্তু এখন তো আমি আমার ঘরে, তারা তাদের ঘরে। আমি গোড়াতেই যেটা বলবো সেটা হচ্ছে এই অসুখ আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শেখাচ্ছে। যে মানুষ আমার খুব প্রিয়, যে মানুষ আমার অত্যন্ত কাছের, যার সঙ্গে মনের প্রাণের কথা ভাব করে নেওয়া যায়, দুর্দিনে দুঃসময়ে সেই মানুষটি আমার কাছে আজ পৌঁছতে পারতে নাও পারেন, তাহলে কারা পৌঁছবেন? এমন একজন এসে পৌঁছতে পারেন যিনি হয়তো জরুরি পরিষেবার অংশ হিসেবে একটি গাড়ি পান, জানিয়ে হয়তো রাত দুপুরে তিনি উজান বেয়ে আসতে পারেন। আমি বলবো সেই মানুষদের সঙ্গে আসুন একটু কানেক্টেড থাকি। হয়তো তিনি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে রয়েছেন, হয়তো তিনি পুলিশে চাকরি করেন, হয়তো তিনি মিডিয়ার সঙ্গে যুক্ত। তাকে আপনার প্রাণের মানুষ হতে হবে না, গভীরতম বন্ধু হতে হবে না, কিন্তু এই ঝুঁকির সময় বিশেষ করে যারা একা রয়েছেন একটু এই মানুষগুলির সঙ্গে কানেক্টেড থাকুন, যাতে হঠাৎ প্রয়োজন হলে আপনি সাময়িক একটা বিরাম পেতে পারেন, একটা সাময়িক কোথাও সমাধানের রাস্তা আপনার কাছে পৌঁছতে পারে। একাকিত্বের আরও একটা দিক নিয়ে একটু কথা বলতে চাইব। এই অসুখ আমাদের জানিয়েছে অসুস্থ হওয়া মানে ফুলের তোড়া মিষ্টির বাক্স নয়, অসুস্থ হওয়া মানে আইসোলেশন, অর্থাৎ এই রোগ যদি আমার কালকে হয় আমাকে একা হয়ে যেতে হবে, এবং আমি যাদের যাদের সঙ্গে দেখা করেছিলাম তাদেরও তাদের তাদের গৃহে একা থাকতে হবে। অর্থাৎ আমরা একাই একা নই, এই অসুখ এবং এই অসুখের সাবধানতার অংশ হতে গিয়ে আমাদের যে শারীরিক অনুপস্থিতি, যে শারীরিক দূরত্বের চর্চা করতে হচ্ছে, তার মধ্যে দিয়ে এক ধরনের একা থাকার চর্চাতেও কিন্তু আমরা প্রত্যেকে লিপ্ত হয়ে যাচ্ছি। তাতে আমাদের আবেগের অংশটি কোথাও ক্ষুণ্ণ হচ্ছে, কোথাও তার মধ্যে অবসাদ নামছে, আর সেটিকে যদি আমাদের কোথাও মোকাবিলা করতে হয় তার পথ অন্যভাবে খোলার কথাও আমরা কিন্তু ভাবছি। আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে আসুন একটু অন্যভাবে জুড়ে থাকি, ফোন করুন, কানেক্ট করুন থ্রু ভিডিও কলস, এখন টেকনোলজির যে নানান পদ্ধতি রয়েছে সেগুলোকে অবলম্বন করুন, তাতে সাময়িকভাবে সেই মানুষটির সঙ্গে আপনার কোথাও জুড়ে থাকবার একটা অবকাশ কিন্তু থাকবে, হয়তো দেখবেন আরও বেশি থাকছে, তার কারণ ব্যস্ততা দুজনের জীবনে কমে এসেছে। আগে হয়তো শারীরিকভাবে পৌঁছে যাওয়া যেত কিন্তু কাজের ব্যস্ততায় পৌঁছাতে পারতেন না, এখন হয়তো সেই মুহূর্তে আপনিও ফ্রি আছেন, তিনিও ফ্রি আছেন, কথোপকথনের অবকাশ হয়তো আরেকটু বাড়ল। আরেকটা দিক একটু উল্লেখ করব, এমন অনেক মানুষ রয়েছেন যারা একটি প্রাতিষ্ঠানিক পরিবারের কাঠামোর অন্তর্গত নয়। ধরুন একটি সমলিঙ্গের দম্পতি একটি পরিবার হিসেবে থাকেন, হয়তো আমার পাড়াতেই থাকেন। সেই মানুষগুলির কেন তারা একই ফ্ল্যাটে রয়েছেন, ও অমুকের কে হয়, এই নিয়ে একটু আমরা কম কৌতূহলী হব। হ্যাঁ, কৌতূহল জাগবে, কারণ এখন আমাদের হাতে যেহেতু সময় বেশি আমাদের কৌতূহলী মন সেদিকে একটু নিষ্পিষ করবে, কিন্তু আমরা ঠিক যেরকম সশরীরে তাদের বাড়ি পৌঁছে যাচ্ছি না, আমাদের কৌতূহলী নাকগুলোকেও বলতে দেব না। আমি তো জানি না কোন মানুষের সাপোর্ট সিস্টেম কি, কেন কে কার বাড়িতে এসে রয়েছেন, জানি না যখন তখন, তাই নিয়ে এক্ষুনি আমার এত মাথা ঘামানোর কি দরকার বলুন তো। হ্যাঁ, তাদের যদি কারোর বিদেশ সফরের ইতিহাস থাকে তাহলে আলাদা কথা, তা না হলে আমরা কে কার পরিবার, কি অর্থে পরিবার, কি সম্পর্কের দরুন পরিবার, কার সঙ্গে কার ঠিক কেমন যোগাযোগ, এই চর্চাগুলো মনের মধ্যে যদি বা আসে তাই নিয়ে যেন তাদের উত্তপ্ত করে না ফেলি। ওই যে বললাম পরিবার মানে একমাত্র একটি ছবি যদি আমরা মাথায় গেঁথে ফেলি, তাহলে অনেক মানুষের জীবন আমাদের চোখে পড়েও পড়ে না। আমাদের একটু সেই মানুষগুলির কথা, তাদের ভালো থাকার কথাও ভাবতে হবে, কারণ এই যুদ্ধে
আমরা সবাই যদি একসঙ্গে একটা বড় বিপদকে অতিক্রম করতে চাই, আমাদের পারস্পরিক বিদ্বেষ বিভাজন বাড়লে কিন্তু এই ভাইরাস হয়তো একদিন চলেও যাবে, কিন্তু আমাদের যে সামাজিক মুখোশগুলো খসে পড়ছে, আমাদের পরস্পরের সম্পর্কের মধ্যে যে ভেদগুলো তৈরি হচ্ছে, হয়তো সেটা মেরামত হওয়া বড় দুষ্কর হবে। ভালো থাকুন।